নমস্কার। সরকারি কর্মচারীদের পেনশন ভাবনা অবশেষে দূর হলো, গুজব নয়, সিদ্ধান্ত জানালেন খোদ অর্থমন্ত্রী। সরকারি কর্মীদের পেনশন নিয়ে চিন্তা অবশেষে দূর হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই ভাবনা দূর করে সাফ জানিয়ে দিলেন পেনশন নিয়ে কোনো গুজবে কান দেবেন না। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কেটে নেওয়া হবে না এমন কোনো সম্ভাবনা নাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছিল তা ঠিক নয়। বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করার আগে প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট আবেদন, ভিডিওটিতে অতি অবশ্যই একটা থামস আপ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মর্মে টুইট করে জানিয়েছেন, কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন কাটার সম্ভাবনা ভিত্তিহীন, এমন কোনো পরিকল্পনা সরকারের ছিল না। সরকার এমন কোনো পরিকল্পনা কোনো দিনই করেও নি। কোনো সরকারি কর্মচারীর বেতন বা পেনশন কাটা হবে না। সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 20% পেনশন কেটে নেওয়া হবে। এর ফলে পেনশনভোগীদের অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মীরা চিন্তায় পড়েন। দেশে এমন 65,25,000 সরকারি কর্মী রয়েছেন, তাদের চিন্তার নিরসন ঘটালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় পেনশন ওয়েলফেয়ার দপ্তর মারফত বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের জন্য দেশে লকডাউন চলছে আর এই অবস্থায় বিভিন্ন মহলে গুজব হচ্ছে পেনশন কেটে নেওয়া হবে, এমনই চিন্তাভাবনা সরকার করছে না। এই সব নিতান্তই গুজব, এই গুজবে কান দেবেন না। পেনশন ওয়েলফেয়ার দপ্তরের সূত্রে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পেনশন কম করার কোনো প্রস্তাব বা পরিকল্পনা নাই, বরং পেনশনভোগীদের টাকা নিশ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। পেনশনভোগীদের নিশ্চিন্তে থাকুন, আর তাদেরকে এটাও জানানো হয়েছে তারা ঠিক সময়তেই পেনশন পাবেন, পেনশনে কোনো টাকা কেটে নেওয়া হবে না। ধন্যবাদ। তো আজকের ভিডিও ছিল এই অবধি, পরবর্তী নতুন আপডেট অবশ্যই নিয়ে আসবো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।